জেলায় ক্ষমতা দখল করতে ফিরছে পানিকেশ। পানিকেশ হচ্ছে গাঁজাকেশ। এনডিপিএস কেসের ভয় দেখিয়ে আমাদের তিনজন পঞ্চায়েত সমিতির সদস্যকে দলে যোগদান করিয়েছে তৃণমূল। তারা আমাদেরকে স্থায়ী সমিতি গঠনে ভোট দান করবে। স্থায়ী সমিতি আমরা গঠন করব দাবি কংগ্রেসের ব্লক সভাপতি। আদালতের নির্দেশ আগামী 27 তারিখে রানীনগর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি গঠন রয়েছে। সেই রায়ের পরে কংগ্রেসের ব্লক সভাপতি দাবি করেন তাদের যে 3 সদস্য তৃণমূলে যোগদান করেছেন তাদের এনডিপিএস কেসের ভয় দেখানো হয়েছে। স্থায়ী সমিতির গঠনে ওই 3 জন আমাদেরকেই ভোট দেবে এবং আরও যারা বিরোধী আছে তারা আমাদেরকে ভোট দিবে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উদ্দুস আলী সহ জাহাঙ্গীর ফকির থেকে শুরু করে আমাদের যারা এই ব্লকের নেতৃত্ব দেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য সকলকে এই কেসে আসামি করা হয়, যার ফলে আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আদালত আমাদের রায় দিয়েছেন আগামী 27 তারিখ। আমাদের যে 3 জন মেম্বারকে তারা কিডন্যাপ করেছেন, তারা তাদেরকে টাকার লোভ দেখিয়ে এবং তাদেরকে এনডিপিএস কেসের ভয় দেখিয়ে তাদেরকে তারা দলে নিয়ে গিয়ে আটকে রেখেছে। আমরা আশা করব আগামী 27 তারিখে যে স্থায়ী সমিতি গঠন হবে সেখানে আমরা আমাদের যারা দলের প্রতীকে যারা জিতেছেন আমরা আশা করব তারা আমাদের স্থায়ী সমিতি তারা ভোট দেবেন। সীমান্তে চোরাচালানের ক্ষেত্রে এনডিপিএস ব্যবহার করা হবে, আর সেই এনডিপিএস বা পানিকেস এখন হয়ে গেছে রাজনৈতিক চরিতার্থ পূরণকরণের লক্ষ্যে বাংলার পুলিশ শাসক দলের অঙ্গুলি হিলনে সেটাকে ব্যবহার করছে। মনে করুন আপনি কোনো একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, আপনি মনে প্রাণে চান না শাসক দল অর্থাৎ তৃণমূলে পতাকা ধরতে, এমনভাবে আপনাকে বাধ্য করানো হচ্ছে আপনাকে হয় পতাকা ধরতে হবে আর না হলে জেলে গিয়ে অন্তপক্ষে 6-7 বছর আপনার জীবন থেকে সেই 6-7 বছরটাকে বাদ দিতে হবে। মানে আশ্চর্যজনক এক ব্যাপার, রাজনীতি এনডিপিএস বা পানিকেস মিলেমিশে এক করে ফেললো 2011-এর পর থেকে, অর্থাৎ তৃণমূল সরকার যবে থেকে এই পশ্চিমবাংলায় আসীন হলো তবে থেকে সীমান্তের কেসকে আভ্যন্তরীণ কেসে পরিণত করলো এই এনডিপিএস। আমাদের রায়নগরের 3 জন সদস্যকে একই পানিকেস দেখিয়ে তারা নিয়ে গেছে। যেখানে যেখানে বল প্রয়োগ করা হবে সেখানে সেখানেই এনডিপিএস নামে এই কেস ব্যবহার করা হচ্ছে। আর এই এনডিপিএসে যদি জনক বলা যায়, মুর্শিদাবাদ জেলায় এটাকে আমদানি করেছেন বর্তমান বিজেপির বিরোধী দলনেতা বিধানসভার প্রাক্তন তৃণমূলের মন্ত্রী শুভেন্দু অধিকারী, তার আমল থেকে যে সেই সিস্টেম চালু হয়েছে এখনো সেটা অব্যাহত। কংগ্রেসের সুরে কটাক্ষ বিজেপি। আমার মুর্শিদাবাদ জেলায় বিগত 6-7 বছর ধরে পানিকেস, এই পানিকেসে যে কোনো বিরোধী দলের নেতা বা কর্মীদেরকে কেস দিয়ে দেওয়া হয় যাতে 6-7 বছর তারা জেলের ঘানি ঘাটে, এই কারণের জন্য আজ মুর্শিদাবাদ জেলায় যে সেন্ট্রাল জেল আছে সেই জেলে অসংখ্য কয়েদি হিসাবে তারা জেলের মধ্যে আছে, কিন্তু তারা কেউ কয়েদি নয়, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা যখনই এই চোর তৃণমূল সরকারের বিরুদ্ধে কোনো কথা, কোনো আন্দোলন, কোনো কিছু সংগঠিত করতে চায় তখন তাদেরকে পুলিশ প্রশাসন এই পানি কেস এনডিপিএস কেস দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়। এছাড়া এদের আর কোনো রকম কোনো সাজা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। অভিযোগ অস্বীকার করে শাসক দলের বক্তব্য। কংগ্রেসের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই এবং সংগঠন এতটাই দুর্বল যার ফলে কংগ্রেসকে আজকে এই ধরনের কথার আশ্রয় নিতে হয়েছে। যারা জয়েন করছেন তারা স্বইচ্ছায় করছেন, একজনও যদি বলেন যে তাকে জোর করে জয়েন করানো হয়েছে আমি নিজে তাকে ফিরিয়ে দিয়ে আসি। কংগ্রেসকে প্রমাণ করতে হবে যে কোন সদস্যকে তৃণমূল এইভাবে ভয় দেখে জয়েন করিয়েছে। আমার চ্যালেঞ্জ থাকলো তাদের প্রতি যারা এই ধরনের বক্তব্য রাখছে।